হাই ফ্রেন্ডস, আমরা এখানে 425 পর থেকে বাকি প্রশ্নগুলো দেখবো ইতিহাসের। আমরা বেসিক থেকে স্টাফ লেভেলের সমস্ত প্রশ্নগুলি স্টেপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সোনালে স্টার্ট। কোশ্চেন নম্বর 426, ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। নেক্সট প্রশ্ন 427, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহনি, জে ফ্রান্সিও জারিচ, কে এম পান্নিকর। অ্যান্সার হবে সি, যে ফ্রান্সিও জারিচ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। যে ফ্রান্সিও জারিচ। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা। অ্যান্সার হবে বি, নব্য প্রস্তর যুগের সভ্যতা। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1974 সালে। হরপ্পা সভ্যতা আবিষ্কার হওয়ার অনেক পরে মেহেরগড় সভ্যতা খুঁজে পাওয়া যায়, 1974-এ। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? মেহেরগড় নগর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, কৃষি কেন্দ্রিক এবং কঠিন। এখানে অ্যান্সার হবে সি, মেহেরগড় সভ্যতার প্রকৃতি ছিল কৃষি কেন্দ্রিক। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের। কোশ্চেন নম্বর 432, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1922 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, 1922। অ্যান্সার হবে সি, 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন, 433, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক বা নগর সভ্যতা। হরপ্পা বা সিন্ধু সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেন? দয়ারাম সাহনি হরপ্পা বা সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন? মেগাস্থিনিস। অ্যান্সার হবে বি, মেগাস্থিনিস ভারতে আসেন। চন্দ্রগুপ্তের রাজত্বকালে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু অশোকের পুত্র, চন্দ্রগুপ্তের পুত্র, বিম্বিসারের পুত্র এবং ধননন্দের পুত্র। চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু। বিম্বিসারের, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন সম্রাট অশোক। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন, মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। অ্যান্সার হবে ডি, মৌর্যদার রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্খ বংশের রাজা। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্সার হবে সি, প্রথম সার্বভৌম সম্রাট, ঐতিহাসিক সার্বভৌম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নম্বর 442, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসিস ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কুজুল কথফিসিস। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? ভীম কথফিসিস মহেশ্বর উপাধি ধারণ করেন। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? ভীম কথফিসিস। নেক্সট প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয়। অ্যান্সার হবে সি, শকাব্দ প্রচলিত হয় 78 খ্রিস্টাব্দে। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। অ্যান্সার সি, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। নেক্সট প্রশ্ন, কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। অশ্ব ঘোষ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? এটি অ্যান্সার হবে কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে। অ্যান্সার এ। 450 নম্বর প্রশ্ন, শক চবন পল্লব নিষোধন হিসাবে কাকে চিহ্নিত করা হয়?
সব শক চবন পল্লব ও নিষেধন হিসাবে গৌতম পুত্র সাতকর্ণীকে চিহ্নিত করা হয়। আমরা পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো দেখব। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।